আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছিল মীরার ফ্রেন্ডের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমরা যাব মীরার ফ্রেন্ডের যেখানে পার্টি হবে সেখানে। তো আজকের ফুল ডে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, আর কোথায় গিয়েছি, কীভাবে আজকের ব্লগটা মেক করেছি, সব কিছু মিলিয়ে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি সবাই এনজয় করবেন। আর গতকালকে আমি যে ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ব্লগ ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা এত সুন্দরভাবে কমেন্টগুলো লিখেছেন কষ্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সবসময় আমার পাশে এভাবে থাকার জন্য। তা আমি এখন চলে এসেছি বেলকনিতে। আসলে গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু রোদও তেমন বেশি দেখা যাচ্ছে না বাহিরে, আকাশ অনেক মেঘাচ্ছন্ন। আর এমনিতে কিন্তু আজকে দুই দিন একটু কুয়াশা বেশি পড়তেছে বাংলাদেশে, তো সব কিছু মিলিয়ে ঠান্ডার দিন তো এমনিতেই ভালো লাগে, তবে এইভাবে যদি খোলা আকাশ থাকে তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না। গতকালকে আমি সাত বাগান শেয়ার করেছিলাম, সবারই অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আর সবাই বলেছেন অনেক বেশি ভালো লেগেছে সাত বাগানটি। তা আমাদের সাত বাগানে যে কচু গাছগুলো ছিল সেগুলো দুই একদিনের মধ্যে কিন্তু উঠিয়ে ফেলা হবে। তো আমার কাছে এক আপু কচু গাছ চেয়েছিলেন, তা আপু অনেক দূরে থাকে, সে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে বলেছেন যে আপু আমাকে কিছু কচুর চারা দিতে পারবেন, আমার কিন্তু এই কচু গাছগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছে আর সে নাকি কোথাও এই কচু গাছগুলো দেখিনি। তো আমি চিন্তা করতেছি যে এগুলো কিভাবে পাঠানো যায় বা কিভাবে আমি সে আপুকে সহযোগিতা করতে পারি, আর আমার আশেপাশে যদি হতো তাহলে হয়তো আমি সেগুলো নিয়ে দিয়ে আসতাম, আপুর বাসায় কোনো সমস্যা ছিল না। তাপু অনেক দূরে থাকে, সেখান থেকে আমাকে বলেছেন যেগুলো কোরিয়ান করে পাঠানোর জন্য, তো সেটা তো আর সম্ভব না যে কোরিয়ান করে পাঠানো, প্যাকেটিং করা, আবার কোথায় যেয়ে পাঠাতে হয়, সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যাবে, সেজন্য আমিও চাচ্ছি না যেগুলো পাঠানোর জন্য। তো যদি আপু আপনি যদি ঢাকায় আসেন তাহলে অবশ্যই আমার সাথে মিট করার চেষ্টা করবেন। তো বেলকনিতে যখন চলে আসি তখন কিছু পুদিনা পাতা তুলে নিই বেলকনি থেকে, আর বেলকনির পুদিনা পাতাগুলো খুবই সুন্দর অনেক, আর এই পুদিনা পাতাটা একদম ফ্রেশ থাকার কারণে কিন্তু এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসতেছে। তো আমি গ্রিন টি তৈরি করব, সেটার সাথে আমি পুদিনা পাতা দিয়ে দিব। আর যে আপুটা আমার কাছ থেকে কচু গাছ নিতে চেয়েছিলেন সেই আপুটা বলেছে আপুর নাম বলার জন্য বলেনি, তো আপুর নামটা কিন্তু আমি বলিনি, আমাকে কিন্তু যে আপুটা বলেছিল কচু গাছ দেওয়ার জন্য হয়তো সে আপু রেগুলার আমার ভিউয়ার্স, গতকালকে আমার ভিডিওটা সে দেখেছে, এমনকি আমি বিশ্বাস করি যে সে সবসময় আমার ভিডিও দেখে, কারণ আমার ভিডিওর মধ্যে কী হয় না হয় সে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে থাকে। তা আপু আমি চেষ্টা করব আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য কচু গাছ কীভাবে পাঠাতে হয়। আসলে আমি চাচ্ছি যে আপনি যদি ঢাকায় আসেন বা কারো বাসায় আসেন তাহলে অবশ্যই আমার সাথে মিট করবেন বা যোগাযোগ করবেন, তাতে কিন্তু আমি কচু গাছটা দিতে অনেক বেশি সুবিধা মনে হবে, আর এইভাবে কোরিয়ান করে তো আমি পাঠাতে পারবো না। তো পুদিনা পাতা দিয়ে এখন আমি গ্রিন টি তৈরি করে নিয়েছি, আর এভাবে পুদিনা পাতা জার করে খেলেও কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি উপকার হয়। আমাদের ছাদেও কিন্তু প্রচুর পুদিনা পাতা হয়েছে, তো পুদিনা গাছগুলো তেমন বেশি বড় হয়নি। গতকালকে বিকেলবেলা কিন্তু আপনাদের ভাইয়া অনেকগুলো ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছে, তো ভাবছি আজকেও আবার ছাদে যাব, যে দেখে দেখে কিছু পুদিনা পাতা তার মধ্যে ধনিয়া পাতা এগুলো তুলে নিয়ে আসতে হবে, তা না হলে পাখিয়ে কিন্তু গাছগুলো নষ্ট করে ফেলে। অলরেডি আমার এক কাপ গ্রিন টি খাওয়া হয়ে গিয়েছে, বাকি এক কাপের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি, আর এভাবে পানির মধ্যে গ্রিন টি যত বেশি ভিজিয়ে রাখা হবে ততই কিন্তু কালার বের হবে, যতক্ষণ কালারটা শেষ না হয়ে যায় ততক্ষণই কিন্তু আমি পানি খেতে থাকি, নর্মাল গরম পানিটা আর কি খেয়ে থাকি। তো গরম পানি এখনকার ঠান্ডা সিজনে শরীরের জন্য অনেক বেশি উপকার, বাচ্চাদের সবসময় বলি, বাট আমার বাচ্চারা কিন্তু ঠান্ডা পানি খাবে, তারা গরম পানি একদমই খেতে চায় না। তা আমি এখানে আলু ভাজিয়ে বসিয়ে দিচ্ছি, তার সাথে আমি দিয়ে দিব বেগুন, আমাদের গাছের ছোট ছোট টুকরা করে বেগুন কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে কিন্তু আমি আলু ভাজিটা তৈরি করে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু অন্যরকম ভাজি করলে খেতে খুবই ভালো লাগে, তো এখানে নিয়েছি বেগুন ভেন্ডি, এগুলো অবশ্যই আমাদের স্বাদের বেগুন আর ভেন্ডি। মাঝে মধ্যে আমাদের বাসায় হুট করে যদি রুটি তৈরি করা হয় সেটা বাচ্চারাও খেতে পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, আর রেগুলার যদি রুটি তৈরি করা হয় সেটা একদমই কেউ খেতে চায় না। তো হঠাৎ করে কিন্তু আমাদের বাসায় মাঝে মধ্যে রুটি তৈরি করা হয়, রেগুলার কিন্তু আমরা রুটি খেয়ে থাকি না। আর বেগুনগুলো যখন আমি কেটেছিলাম তখন ওয়াশ করার জন্য ভুলে গিয়েছি, আর এগুলো কাটার পর কেমন যেন একটু কালচে দেখা যাচ্ছে, সেজন্য আমি এগুলো ওয়াশ করে নিচ্ছি। এমনিতে শাকসবজি কিন্তু মানে ধুয়ে কাটা সবচেয়ে ভালো, সবসময় আমি শাকসবজি ধুয়ে তারপর কাটার চেষ্টা করি। আর এদিকে আলুটা হাফ সিদ্ধ হয়ে এসেছে,
আলুটার সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি বেগুন, তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সেদিন আমরা টাঙ্গাইল গিয়েছিলাম, টাঙ্গাইলের আমার দুইটা ব্লগ রয়ে গিয়েছে, সেগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, হয়তো দু একদিনের মধ্যে শেয়ার করতে পারি। আসলে টাঙ্গাইল এরিয়াটা খুবই সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক সময় ধরে থাকতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আর ওখানকার গ্রামটা আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়ান গ্রামের মতো, ওরকম মনে হয়েছে। বিশাল বড় জমিনের মধ্যে কিন্তু কী সুন্দর সরিষা ফুল ফুটে আছে, তার মধ্যে ধান হয়েছে, ভুট্টা হয়েছে, এগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো সকালবেলা নাস্তা খেয়ে নিচ্ছে আমরা সবাই এখন। এখানে আমি ভাজি করে নিয়েছি বেগুন দিয়ে, তার মধ্যে রুটি, ডিম সিদ্ধ, আর সবারই কিন্তু আমার এই নাস্তাটা দিয়েই আজকে সকালবেলা খাওয়া হয়ে যাবে। মাঝে মধ্যে এভাবে রুটি তৈরি করে দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে। আর এগুলা যখন আমাদের বাসায় রুটি তৈরি করা হবে বা ভাজি করা হবে তখন কিন্তু খেতে কেউ পছন্দ করে না। আর শালিন কিন্তু আলু ভাজি খেতে একসময় অনেক বেশি পছন্দ করত, এখন আগের মতো আর খেতে চায় না। সে সবসময় নানুকে বলতো যে চিকন আলু ভাজি খাবো, চিকন আলু ভাজি খাবো, মানে এভাবে বলতো। আমরা বুঝতে পারতাম না কথাটা, পরে দেখি যে আলু ভাজি খেয়ে সে বলে থাকে চিকন আলু ভাজি। তো আজকে চিকন আলু ভাজি করেছি, তার সাথে বেগুন দিয়েছি একটু, যেহেতু সবজি বেশ পরিমাণে রয়ে গিয়েছিলো সেজন্য। এখানে আমি কিছু বাইলা মাছ নিয়েছি, বাইলা মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছটাকে মাখিয়ে নিব। তো আজকে শুধু আমি বিকেলের আয়োজনটা করে নিচ্ছি আমাদের জন্য, আর বিকেলবেলা তো মীরা যাবে মীরার ফ্রেন্ডের বার্থডেতে, তো সেই জন্য কিন্তু মীরাকে সেখানে নিয়ে যেতে হবে। তো ভাবছি আমরা সবাই মিলে যাব, আর মীরার ফ্রেন্ডের বার্থডে কোথায় হয়, কীভাবে হচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো বাইলা মাছগুলো অবশ্য মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর বাইলা মাছ কিছু কিছু বাইলা মাছ আমি একটু ভালোভাবে কেচে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিকেন, চিকেনের বুকের মাংসটা নিয়েছি আর কি, সেটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তার সাথে আমি চিকেন ফ্রাইয়ের পাউডারটা অ্যাড করে দিব। আর এই চিকেন ফ্রাইয়ের পাউডারটা আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য এই চিকেন ফ্রাইয়ের পাউডারটা আমি বেশি করে কিনে বাসায় রেখে দিই। যেদিনই ওদের চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে ওদিনই কিন্তু আমি এভাবে তৈরি করে দিই। তো প্রথমে আমি ভুলে বলে ফেলেছি যে চিকেনটার মধ্যে হলুদ দিয়েছি, বাটিটার মধ্যে আমি কোনো হলুদ ইউজ করিনি, হলুদ ছাড়া সম্পূর্ণ মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ। এখন চিকেনটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো চিকেনটা আমার অলরেডি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে। এখন আমি বাইলা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে বাইলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর বাইলা মাছ ভাজতে আমার অনেকটাই ভয় লাগে, বাইলা মাছ অনেক সাবধানে ভেজে নিতে হয়, তা না হলে কিন্তু বাইলা মাছ ভেঙে যায়। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বাইলা মাছ কিন্তু টমেটো দিয়ে ভুনা করে খেলে সেটা অনেক বেশি ভালো লাগে, আর বাইলা মাছ এত বেশি নরম হয়ে থাকে যে সেটা উল্টানোর সময় অনেক সাবধানে উল্টে নিতে হয়। এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি যখন মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছিলাম তখনই কিন্তু কিছু কিছু মাছ ভেঙে যাচ্ছিলো, আর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতেছি, কারণ অন্যান্য চামচ দিয়ে যখন ইউজ করব তখন কিন্তু এগুলো আরও বেশি ভেঙে যাবে। তো খুন্তি মাছের গায়ে লাগার সাথে সাথে মাছগুলো কেমন যেন একদম নরম হয়ে আছে, আর বাইলা মাছ সবসময় আমি যখন ভাজি তখন আমার কাছে একটু ভয় লাগে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর উপরে দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর সবসময় আমি চেষ্টা করি যখন মাছ বোনা করব তখন যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে একটু বেশ পরিমাণে তেল দিয়ে রাখি, যাতে করে মাছ ভাজা হয়ে যায়, তার সাথে আমার মাছটা ভোনা করাও হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, এক চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তার সাথে দিয়েছি হলুদের পাউডার, মরিচের পাউডার, জিরা, ধনিয়ার পাউডার দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। তো পরে আমি বাইলা মাছের উপরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। তো অনেকে ভাবতে পারেন যে এটা থেকে মশলার গন্ধ আসবে, একদমই কিন্তু মশলার গন্ধ আসবে না, যখন এই মাছের কারিটা খুব ভালোভাবে বলক চলে আসবে, চুলাটাকে একদম মিডিয়ে মাছকে আর কিন্তু আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব। মানে যতক্ষণ না মশলার গন্ধটা চলে যাচ্ছে, কাঁচা মশলার গন্ধ, ততক্ষণই কিন্তু আমি এটাকে জাল করে নিব। আর এদিকে আরও একটি ফ্রাইপ্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এখন এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছি।
আর এই চিকেনটা গরম গরম খালি খেতে অনেক বেশি ভালো লাগে, সস দিয়ে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমাদের বাসায় যেদিন চিকেন নিয়ে আসে সেদিন মুরগির বুকের মাংসটা আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে আলাদা করে রেখে দিই, যেদিন ওদের খেতে ইচ্ছে করবে ওদিনই কিন্তু ওদেরকে ফ্রাই করে দিই। আর এই চিকেনটা ফ্রাই হতে অত বেশি সময় লাগে না, অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু চিকেনটা ফ্রাই করা হয়ে যায়। তো কাঁচকলার ভর্তা তৈরি করব, সেজন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, সরিষার তেল আর চিলি ফ্লেক্স দিয়েছি। সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। আর এইভাবে কিন্তু কলার ভর্তা তৈরি করলে একদমই বোঝাই যায় না যে কলার ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, এত বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু কলার ভর্তা তৈরি করে বা গরম গরম ভাত দিয়েও খাওয়া যায়। আবার এইভাবে কলার ভর্তা তৈরি করে কিন্তু আবার কাবাবও তৈরি করা যায় সাথে চিকেন কিছু দিয়ে। তো এইভাবে কিন্তু কাবাব তৈরি করলে সেটাও খেতে ভালো লাগে। আমার রান্নার চ্যানেলে কিন্তু সেই রেসিপিটা দেওয়া আছে, আর যারা এখনও আমার রান্নার চ্যানেলটি দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার রান্নার চ্যানেল থেকে ঘুরে আসবেন। ডিসক্রিপশন বক্সে সবসময় কিন্তু আমার রান্নার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে, বা আমার চ্যানেলের নিচে কিন্তু শালিনের চ্যানেল বা আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। শালিন ছোটোবেলায় অনেক সুন্দর সুন্দর ব্লগ মেক করেছিল যখন মালয়েশিয়াতে ছিল, আর বাংলাদেশে আসার পর অত বেশি ব্লগ করিনি আমরা, শুধু কক্সেস বাজারের একটা ব্লগ আপলোড করা হয়েছে শালিনের চ্যানেলে মেবি। তো অনেকদিন হয়েছে শালিনের চ্যানেলটাও ঘুরে ঘুরে আমার দেখা হয়নি, তো ভাবছি এখন থেকে শালিনকে বলবো একটা করে ব্লগ দেওয়ার জন্য। বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি পড়াশোনার চাপ থাকে, সেজন্য আর ওকে অত বেশি প্রেশার দিচ্ছি না যে তুমি ব্লগ মেক করো, কিন্তু ব্লগ মেক করার জন্য অনেক বেশি আগ্রহ। তো আমি কিন্তু তাকে ব্লগ মেক করার জন্য নিষেধ করেছি। আর এদিকে আমার চিকেন ফ্রাইটাও কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে, একটা টিস্যু পেপারে আমি নিয়ে নিচ্ছি প্লেটের উপরে, সেটার উপরে এখন নিয়ে নিব। তো টিস্যু পেপারের উপরে চিকেনটা নিলে হয় কি, চিকেনের মধ্যে যে এক্সট্রা একটা তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার চুষে নেয়, সেই জন্য আমি সবসময় কিছু ফ্রাই করলে যদি হাতের কাছে টিস্যু থাকে তাহলে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম লাল হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এটা গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, ঠান্ডা হলে চিকেনটা শক্ত হয়ে যায় আর খেতে অত বেশি ভালো লাগে না। তো এদিকে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি, মাছটাও আমার অলরেডি ভুনা করা হয়ে গিয়েছে। আর এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার, সিম্পলের মধ্যে সবসময় দুপুরে খাবার খাওয়ার চেষ্টা করি, কারণ যে খাবারটা আমি দুপুরবেলা রান্না করি সেটা আমাদের রাতে খাওয়া হয় না, রাতের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়। আর এদিকে আমি গরম ভাত রান্না করে নিয়েছি, আর এদিকে কাঁচকলার ভর্তাটাও তৈরি করা হয়ে গিয়েছে, আর সকালবেলা যে ভাজি করেছিলাম বেগুন দিয়ে সেটাও রয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের সিম্পলের মধ্যে আজকে দুপুরের খাবার। এখন সময় হলো সন্ধ্যা 7:30 বাজে, তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব একটা শপে যাব আর কি। তো এই যে শপটা দেখা যাচ্ছে দূর থেকে, এটার উপরে কিন্তু রেস্টুরেন্ট, আর নিচে কিন্তু অনেক ধরনের শপ আছে, মানে একটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ শপটা কমপ্লিট করা, হেয়ার সেলুন, শপিং, তারপরে বাচ্চাদের জন্য খাবার দাবার সব কিছু কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, সেজন্য এই শপটাতে আমরা সবসময় আসি। তো এই শপটা আমার কাছে খুবই ভালো লাগে, তেমন বেশি দূরে না শপটা, আমাদের বাসার পাশেই কিন্তু শপটা। তো আমরা অলরেডি শপে চলে এসেছি, তো বাচ্চাদের নিয়ে এখন যাচ্ছি সেখানে। আর মীরা যেহেতু মীরার ফ্রেন্ডের বার্থডেতে যাবে তো ওকে তো কিছু গিফট করতেই হবে, সেজন্য গিফটের আইটেম কেনার জন্য এখানে চলে এসেছি। আর এখানে আসার পর দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্পুন, তার মধ্যে প্লেট বাটি, এগুলো দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। তো বাচ্চারা বলছিল যে আমরা চলে এসেছি গিফট কেনার জন্য, বাট তুমি এগুলো দেখতেছো কেন, আমার তো ওগুলো ভালো লাগতেছে আর ওদের ভালো লাগতেছে গিফট কিনবে, সেজন্য ওরা চলে এসেছে এখানে। তো অলরেডি আমাদের গিফট কেনা হয়ে গিয়েছে, এখন গিফটের জন্য আমরা ব্যাগ দেখতেছি যে কোন ব্যাগটা সবচেয়ে বেশি ভালো লাগবে। তো মীরা পছন্দ করতেছে অন্য কালার, তো সেই কালারটা কিন্তু নেই, আর অন্য অন্য যে কালারগুলো আছে সেগুলো ওদের পছন্দ হচ্ছে না। তো মীরার পছন্দ মতো কিন্তু এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম। আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমাদের সাথে আসার জন্য, আপনাদের ভাইয়া আসেনি, তো সালমান কিন্তু কার ড্রাইভ করে এসেছে। তো সালমানকে নিয়েই আমি যাব আজকে যেখানে মীরার বন্ধুর বার্থডে হচ্ছে সেখানে। আর মীরাকে কিন্তু আমি কখনোই কোথাও যেতে দিই না, যে কোনো জায়গায় কনসার্ট হয় অনুষ্ঠান হয় একা কখনো কিন্তু তাকে আমি ছাড়ি না, সেজন্য ও যেখানে যায় ওর পাশে আমি থাকার চেষ্টা করি। তো মীরা কিন্তু ফ্রেন্ডদের সাথে মিশে গিয়েছে বাংলাদেশে আসার পর, ওর ফ্রেন্ডদের সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, সেজন্য ফ্রেন্ডের যখনই জন্মদিন হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু মীরাকে ইনভাইট করে থাকে। তো আজকে মীরার ফ্রেন্ডের জন্মদিন, ও সেই কালকে থেকেই বলতেছে ফ্রেন্ডের জন্মদিনে যাবে। আমার কথা ছিল আমি গ্রামে যাব, তো গ্রামে না যেয়ে ওর ফ্রেন্ডের বার্থডেতেই কিন্তু যাওয়া হচ্ছে।
তো সব কিছু মিলে আপনাদের ভাইয়া রাজি ছিল না যে না মীরাকে দিও না, কোথাও যেতে হবে না, আমরা অন্য জায়গায় যাব। তো ভাবলাম যেহেতু বাচ্চা মানুষও আনন্দ করতে চাচ্ছে, তো চলো আমরা সবাই মিলে ওর সাথে যাই, যে দেখি কোথায় ওর বন্ধুর জন্মদিন হয়। তো এই যে গিফট বক্সটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা গাড়িতে চলে যাচ্ছি, তারপর আমরা রওনা হয়ে যাব। আর আমাদের এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। ওর বন্ধুর জন্মদিনের পার্টিটা শুরু হবে রাত 8টার দিকে। তো আমরা গাড়িতে এখন চলে এসেছি, আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাহিরে অনেক বেশি ভালো লাগছে। তো বাচ্চাদের কিন্তু মাঝে মধ্যে একটু আনন্দ দিতে হয়, যেহেতু বাচ্চারা কোথাও যেতে পারে না বা শহরের বাড়িতে বাচ্চারা বসে থেকে একদমই বোরিং ফিল করে, সেজন্য আমি চেষ্টা করি বাচ্চাদের সময় দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া কিন্তু নিষেধ করেছিল, তো আমি বললাম সমস্যা নেই, সালমান নিয়ে যাবে, তো সালমানকে সাথে করে নিয়ে এসেছি। আর সালমান আর মীরা কি একটা বুদ্ধি করতেছে যে এই ব্যাগটা নাকি কীভাবে ওরা প্যাকেটিং করে, এটা এভাবে কিন্তু করা যায় কোনো স্টেপলার বা অন্য কিছু ছাড়াই। তো সেটা দিয়ে যখন ব্যাগের মুখটা বন্ধ করে দেওয়া হবে এভাবে ফিতার সাহায্যে, তখন কিন্তু একদমই দেখা যাবে না যে ভিতরে কী আছে। আমার অ্যানিভার্সারি গিফট কিন্তু ওরা আমাকে এভাবেই করেছিল, আমি তখন এটা খুলতেই পারিনি, পরে ওরাই আমাকে এটা খুলে দিয়েছিল। তো কিছু একটা লিখে দিচ্ছে মীরা এখন ব্যাগের উপরে। আসলে মীরা সবসময় গিফট দিতে সবচেয়ে বেশি পছন্দ করে সবাইকে। মালয়েশিয়াতে যখন মীরা ছিল তখন ক্লাস পার্টি, টিচার ডে, তার মধ্যে কিন্তু অন্য অন্য ডেতেও কিন্তু বাচ্চাদের, তো ও তখন ছোট ছিল, বাচ্চাদের বার্থডেতেও কিন্তু গিফট কিনে নিয়ে যেত। এমনও দেখা গিয়েছে যে আমার বাসার মধ্যে নতুন নতুন কিছু গিফট আইটেম থাকতো, সবসময় আমি কিনে রেখে দিতাম, কখন কার প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু মীরা ওখান থেকে নিয়ে যেত। বাসা থেকে আমি অনেক কিছু দিয়েছি ওকে। তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি, আর এখন সময় হলো 5:07। তো আমরা রওনা হয়েছি, ওর ফ্রেন্ডের বার্থডে হচ্ছে বনানীতে, তো বনানী একটা রেস্টুরেন্টে আমরা যাব এখন। তো অলরেডি আমরা ওখানে পাশাপাশি চলে এসেছি, আর ভেবেছিলাম আজকে অনেক জ্যাম হবে, জ্যাম ছিল বাট অত বেশি জ্যাম ছিল না, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জ্যাম ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখন বনানী চলে এসেছি, আর এই রেস্টুরেন্টেই কিন্তু মীরার ফ্রেন্ডের বার্থডে হবে আজকে দোতলায়। তো মীরাকে আমরা নামিয়ে দিয়েছি, আর এই যে মীরার ফ্রেন্ডের সাথে ও অনেক বেশি এনজয় করতেছে, সবাই কিন্তু এসেছে। আমি ভেবেছিলাম যে কেউ আসবে না, সেই জন্য মীরাকে আমি দিতে চাইনি যে না যেতে হবে না, সমস্যা নেই, চলো আমরা গ্রামে যাই বা অন্য জায়গায় আমরা হলিডে করতে যাই, সে এখানেই আসবে। ওর ফ্রেন্ডরা সবাই কিন্তু এখানে এসেছে, আর সবাই মিলে অনেক এনজয় করছে। তো বাচ্চাদের কেয়ার করার জন্য বাচ্চার প্যারেন্টস এসেছে, যে বাচ্চার জন্মদিন ছিল তার আব্বু আম্মু এসেছে, তার আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসেছিলো, আর মীরার স্কুল থেকে মীরার ক্লাসমেটরা এসেছে, সবাই মিলে কিন্তু এখন কেকটা কেটে নিচ্ছে। Just trust that I'll keep it locked in a cell, never revealing no secrets you're keeping, these promises strong as a spell, I'll never tell. Yeah, I like you, that's for sure, never have to close the door, been a long time, a year before, and I'm missing you so bad. Gone away, a month or more, every show I go before, need to hear that voice, cause right now it feels like it's been too long. I could never let you go, go on thinking about those secrets too. তো বাচ্চারা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছে, আর মীরা আসার সময় একটু ভিডিও করে নিয়ে এসেছিল, সেটাই আমি গাইড করে এখানে বসিয়ে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো একটা জাপানিজ রেস্টুরেন্টে ওদের যে বন্ধুর বার্থডে হয়েছিল সেখানে কিন্তু কনসার্টটা হয়েছে, সবাই মিলে কিন্তু অনেক বেশি আনন্দ করেছে। তো এখন সময় রাত 10টা বেজে গিয়েছে, তো আমি মীরাকে আনার জন্য কিন্তু এখানে চলে এসেছি। মীরা এখনও কিন্তু আসতেছে না, মানে ফ্রেন্ডদের সাথে এত বেশি মজা করছিল যে আমি আরও আধা ঘন্টা থাকতে চাচ্ছি, সেজন্য আরও 30 মিনিট পরে আমরা ওকে রিসিভ করার জন্য যাব আর কি। তো এই সময়টাতে আমরা কী করবো, সেজন্য আমরা বনানী চলে এসেছি। বনানী শেরাটন হোটেলের সামনে যে মেইন রোড, এই রোডটা একটু ফাঁকা দেখতে পেলাম, তো রোডের পাশে গাড়ি রেখে আমি সালমান শালিন এখানে হাঁটতেছিলাম, আর সালমান যাচ্ছে ওর গড়ি দেখার জন্য, মানে ওর যে গড়িটা নিয়েছিল অনলাইন থেকে সেটার মধ্যে নাকি কি একটা প্রবলেম দেখা দিয়েছে, সেজন্য গড়ির শপে আমরা যাচ্ছি। তো যে শপটাতে আমরা এসেছি সেই শপটাতে সে দেখলাম যে শপটা বন্ধ, আজকে হয়তো 8টার দিকে বন্ধ করে দিয়েছে, সেজন্য আর আমাদের সেখানে যাওয়া হয়নি। আর আমার গড়িতেও একটু সমস্যা দেখা দিয়েছে, ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমার কিন্তু ব্যাটারি নতুন করে আবার কিনতে হবে। তো ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে ফিরে যাই, আর আরেকদিন আপনাদের ভাইয়াকে নিয়ে আসবো।
ঘড়িগুলো একসাথে সবার ঠিক করে নিতে হবে। আসলে অনেক দিন ধরে কিন্তু ঘড়ি ইউজ করতেছে, তো সেগুলো কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে না। তো ভাবছি একদিন এসে সেগুলো দিয়ে যাব এখানে। আর শেরাটন হোটেলের আশেপাশের ভিউটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। তো অনেক সময় ধরে ওখানে ছিলাম আর আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না, বিশেষ করে গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। তো সেজন্য সালমান কিন্তু গাড়িতে বসে খাবার অর্ডার করেছে। এখন রাত 10টা বেজে গিয়েছে, আমরা অনেক ঘোরাফেরা করেছি আর শপিং চেয়েছিলাম যাওয়ার জন্য, যেহেতু মীরার আসার সময় হয়ে যাবে সেজন্য মীরাকে একা রেখে আমি কোথাও দূরে যেতে চাইনি আর কোনো রেস্টুরেন্টেও বসতে চাইনি। আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না, তো সেজন্য সালমান বলল যে গাড়িতে বসে আমরা খাবার অর্ডার করি। তো সালমান এখানে পিৎজা অর্ডার করেছে, তার সাথে দিয়েছে চিজ পাস্তা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা খাবারটা এখন এনজয় করব। আর আমি চেয়েছিলাম যে একটা রেস্টুরেন্টে বসে আমরা খাবারটা খেয়ে নিব। তো গাড়ি রাখার কোনো সুবিধা ছিল না, সেজন্য আমরা গাড়ি কোথায় রাখবো সেজন্য সালমান বলল যে কোথাও গাড়ি রাখতে হবে না। তো মীরা যে রেস্টুরেন্টে বসেছে সেই রেস্টুরেন্টের পাশেই কিন্তু আমরা কার পার্ক করে এখানে কিন্তু এখন খাবারটা খেয়ে নিচ্ছি। Secrets you're keeping, these promises strong as a spell. I'll never tell. Yeah, I like you, that's for sure. Never have to close the door. Been a long time, a year before, and I'm missing you so bad. Gone away, a month or more. Every show I go before, need to hear that voice, 'cause right now it feels like it's been too long. I could never let you go. Go on thinking about those secrets too. গাড়িতে বসে এভাবে অর্ডার দিয়ে কখনো খাবার খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি খেয়ে নিয়েছি। সালমান নাকি প্রায় খেয়ে থাকে গাড়িতে বসে খাবার অর্ডার দিয়ে, তার সাথে চিজ পাস্তা দিয়েছে। এখন চিজ পাস্তাটা ট্রাই করব সবাই মিলে। আর এভাবে কিন্তু পিজা রেস্টুরেন্ট থেকে যে চিজ পাস্তাটা অর্ডার করে ওরা খেয়ে থাকে, সেটা নাকি ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকের খাবারটা খুবই সুস্বাদু ছিল আর গাড়িতে বসেই কিন্তু আমরা খাবারটা খেয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়াকে কল দিয়েছিলাম যে সে কী খাবে, আসার সময় কী নিয়ে আসবো, সে কিছুই খাবে না, যে আমি শুয়ে পড়েছি, আমি রাতের খাবার খেয়ে তোমরা খেয়ে তারপর চলে আসো। এমনিতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আজকে আসো আমরা সবাই মিলে বাইরে যাব, সে আসবে না। তো সেজন্য কিন্তু তাকে না নিয়ে আমরা চলে এসেছি। তো 10:30 বেজে গিয়েছে রাত, আর এই রেস্টুরেন্টটা কিন্তু রাত 11টার দিকে বন্ধ হয়ে যায়। তো মীরার অনুষ্ঠানও কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমি মেসেজ করেছি মীরাকে, মীরা বললো ঠিক আছে গাড়ি নিয়ে সামনে আসো। তো আমরা এখন গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা ছিল বনানি একটা রেস্টুরেন্ট আর কি। তো শালিনকে পাঠিয়ে দিয়েছি মীরাকে নিয়ে আসার জন্য। তো মীরা ফ্রেন্ডদেরকে পেয়ে এত বেশি আনন্দ করতেছিল, সেজন্য সে কখন যে বাসায় যাবে সেটাও ভুলে গিয়েছে। তো আমি ওকে মেসেজ করার পর এখন এই যে সবাই মিলে কিন্তু বাইরে আসতেছে আজকে, আর ওরে কিন্তু আজকে বার্থডে ছিল। তো মীরা কিন্তু চলে এসেছে, শালিন আর মীরা এখন আমরা চলে যাব বাসায়। আর ওর প্যারেন্টসরাও কিন্তু আমাদের সাথে এসে হাই হ্যালো করেছে, খুবই ভালো ছিল। ওরা কিন্তু অস্ট্রেলিয়াতে সেটেল, আমাদের মতো একটা প্রবলেম হয়েছে সেজন্য বাংলাদেশে আসার পর আর অস্ট্রেলিয়াতে যেতে পারতেছে না, সেজন্য মীরার সাথে কিন্তু সে স্কুলে পড়ে। তো এরকম অনেকেই প্রবলেম ফেস করে কিন্তু স্কুলে ভর্তি হয়েছে। মীরা যেহেতু মালয়েশিয়া যেতে পারতেছে না সেজন্য স্কুলে পড়তেছে, এরকম মীরার অনেক ফ্রেন্ডরাই আছে বিভিন্ন কান্ট্রি থেকে এসে কিন্তু করোনার জন্য সমস্যায় পড়ে গিয়েছে, তারা যেতে পারেনি, তাই কিন্তু মীরার সাথে অনেকেই পড়তেছে। তো সবাই মিলে একদম ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছে এখন, মানে আগের তুলনায় এখন অনেক বেশি স্টুডেন্ট বেড়ে গিয়েছে স্কুলে। তো সব কিছু মিলে মীরা অনেক বেশি এনজয় করেছে। আমরা গাড়িতে এসে কথা জিজ্ঞেস করতেছিলাম, বললো হ্যাঁ ভালো লেগেছে, ওরা অস্ট্রেলিয়াতে ছিল এক সময় এখন বাংলাদেশে আছে, হয়তো আগামী 2-3 মাসের মধ্যে ওরা চলে যাবে, সেজন্য আজকে পার্টি করেছে ওরা রেস্টুরেন্টে। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।